হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডগুলো। বন্ধুরা, বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *124#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *124#। বন্ধুরা, এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিমটাকে, তাহলে আপনারা বাংলালিংক সিমের ব্যালেন্সটি চেক করতে পারবেন। এরপরে বন্ধুরা, দুই নাম্বারে আছে নাম্বার চেক করা। বন্ধুরা, বাংলালিংক সিমের নাম্বারটি চেক করার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *511#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *511#। বন্ধুরা, এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে। এরপরে বন্ধুরা, মিনিট চেক করতে পারবেন যে কোডটির মাধ্যমে, সেই কোডটি হচ্ছে *124#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *124#। বন্ধুরা, এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে মিনিট চেক করতে পারবেন। এরপরে বন্ধুরা, বাংলালিংক সিমের এসএমএস চেক করার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *124#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *124#। বন্ধুরা, এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে এসএমএস চেক করতে পারবেন। এরপরে বন্ধুরা, বাংলালিংক সিমের এমবি চেক করার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *124#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *124#। বন্ধুরা, এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে বাংলালিংক সিমের এমবি চেক করতে পারবেন। বন্ধুরা, বাংলালিংক সিমের এমবি চেক করার জন্য আর একটি কোড আছে, সেই কোডটি হচ্ছে *222*#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *222*#। বন্ধুরা, এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে এমবি চেক করতে পারবেন। এরপরে বন্ধুরা, বাংলালিংক সিমের এমএমএস চেক করার জন্য আপনাকে যে কোডটি ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে *124#। বন্ধুরা, কোডটি আমি আবারও বলছি, *124#। বন্ধুরা, এই কোডটি ডায়াল করে দেবেন আপনাদের বাংলালিংক সিম থেকে, তাহলে বাংলালিংক সিমের এমএমএস চেক করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই।